একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় ব্রিটেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আনুষ্ঠানিকতা। এ সময় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদদের স্মরণে ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে রাত 12:01 লন্ডনস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ নাজমুল কাউরাইন, টাওয়ার হ্যামলেটস মেয়র জন বিগস ও বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি সহ যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মী সমর্থকেরা। মাতৃভাষা প্রত্যেকের মাতৃভাষা, সমস্ত মানব গোষ্ঠীর যত মানুষ আছে তাদের নিজেদের যে মায়ের ভাষা, এই ভাষাটাকে রক্ষা করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে একটা আন্দোলন করে আমরা এই ইউনেস্কো থেকে বাংলা এই ভাষাগুলোকে স্বীকৃতি নিয়ে আসছি, যাতে ভাষার চর্চায় কেউ বিরোধিতা না করতে পারে। একুশ মানে অসাম্প্রদায়িক রাজনীতির মূল ভিত্তি, এই একুশের চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছে ভাষা শহীদদের উত্তরসূরি। ভাষা দিবস উপলক্ষে বায়ান্নের যারা সালাম রফিক জব্বার বরকত সহ যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের আত্মার তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। আমি মনে করি যে আজকে অনেক বেশি লোক এসেছেন, সাধারণত এটা 21 ফেব্রুয়ারি শীতের মাস বলে প্রতি বছরই কম লোক হয়, আজকে অনেক বেশি লোক এসেছে। আমি যখন প্রথমে দেশে আসি আমি আমার অহংকারের 21 নিয়ে এসেছিলাম, আর আজকে আমার এই অহংকার সারা বিশ্বের অহংকার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, দেশের বাইরে যদি বাংলাদেশ থাকে তাহলে এই বিলেতে লন্ডনে আর কি, এবং এই কারণেই আমাদের জন্য তৈরি করা হয়েছে শহীদ মিনার। এখানে আমরা ভাষা শহীদদের সম্মানে তাদের শ্রদ্ধাঞ্জলি জানাই এখানে এসে। সকাল 11:00 চেলসি ওল্ড টাউন হলে মহান শহীদ দিবস এবং মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন। ভাষা শহীদদের প্রতি গভীর সম্মানে 1 মিনিট নীরবতা পালনের পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ইউনেস্কোর মহাপরিচালকের বাণী পাঠ করে শোনানো হয় এ সময়। এর আগে ব্রিটিশ পার্লামেন্টেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমবারের মতো এক সেমিনার অনুষ্ঠিত হয়। ব্রিটিশ এমপি স্যার অ্যালান মিলের শুভেচ্ছা বক্তব্যের পর গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দের মধ্যে সেমিনারে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক এমপি ও বাংলাদেশ হাইকমিশনার নাজমুল কাউনাইন সহ অন্যান্যরা। I knew about Bangladesh and the issue of Language Day because I've been involved with it over many years. In fact, when George Harrison did his concerts in Britain, New York and abroad, I was involved with one of the groups in that time, and the group participated in it, and I gained an interest from that, but really I followed it ever since, and I saw the contribution towards freedom and democracy that Bangladesh paid, and they paid a heavy price for that. My mother taught me how to speak Bengali from day one. That's the first language we learned. It wasn't English, it was always Bengali. And at the time in the 1980s, she was criticized by a lot of people who said to her, don't teach your kids Bengali, you'll suffer because they'll go to school and they won't be able to speak English and then they'll fail and they'll be bottom of the class. So don't teach them Bangla, you're wasting your time. কি লাভ হবে ভাষা শিখায়, কিছুই পারবে না, দেখবেন স্কুলে গিয়েও সব ফেল করতেছে। My mother said over and over again, দেখেন আমার বাচ্চারা যদি ফেল করে স্কুলে গিয়ে বাংলা মাতৃভাষা শিখে তাহলে ঠিক আছে ফেল করুক, কিন্তু আমি না শিখাই ওদেরকে বাংলা আমি কিছু যুক্তরাজ্যে বসেও একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ কিংবা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে গর্বিত এখানকার প্রবাসীরা। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে আমরা কি পারছি আপন ভাষা ও ঐতিহ্যের মৌলিক চেতনা পৌঁছে দিতে? যুক্তরাজ্যের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ইব্রাহিম আদিত্য, NTV News, লন্ডন।